আজ তুমি এভাবে ভেঙে পড়লে, তুমি তো এভাবে ভেঙে পড়ো না। আচ্ছা সায়ন, সায়ন কি বলেছে তা নিয়ে? তাছাড়া তুমি তো জানো ওর সায়নের শরীর ভালো নেই। নাও রাজ, উঠে পড়ো। তুমি এভাবে ভেঙে পড়লে আমাদের কি হবে বলো তো? পারছি না দেবী, দেবী আমি আর পারছি না, আমি আর নিতে পারছি না দেবী, আর পারছি না। নিজের সঙ্গে লড়াই করতে করতে প্রত্যেকটা দিন আমি ক্লান্ত হয়ে গেছি, ঘুমোতে পারি না রাত্রে, চোখ বন্ধ করলে আমার চোখের সামনে ওর অভিমানী মুখটা ভেসে ওঠে। সায়ন তো ভুল কিচ্ছু বলেনি, আমি তো সত্যিই খুন করেছি, সত্যিই খুন করেছি। রাজ তুমি কি বলছো? রাজ ঠিকই বলছি বেবি, আমি ওর নেস্টটাকে ভেঙে দিয়েছিলাম, আমি তোর স্বপ্নটাকেই খুন করেছি। আমি 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 খুনি, আমি খুনি বেবি, আমি খুনি। আজকে যদি ওই রক্তাক্ত অবস্থায় রিংচিং পং থেকে ও এখানে চলে না আসতো, তাহলে তো আমাকে আজকের এই দিনটা দেখতে হতো না। আমি খুনি। না রাজ তুমি চুপ করো প্লিজ। জানি না কোথায় আছে, ও কেমন আছে, ও আদৌ বেঁচে আছে কিনা তাই তো জানি। ভালো ভাগ্যি আমার। ও যে তুমি মাধবকে নিয়ে সকালবেলা বেরিয়ে গিয়েছিলে, আর লক্ষ্মীর সঙ্গে যে ফুটবল খেলা যায় না এটা যে সাগর বুঝেছে এটাই আমার কাছে যথেষ্ট। নইলে যে কি হতো। কি গো তুমি এরকম গম্ভীর হয়ে আছো কেন? স্কুলটা দেখে ফিরে আসার পর থেকে আমি তোমাকে দেখছি কিরকম গম্ভীর হয়ে বসে আছো। লক্ষ্মী আমায় বলল স্কুলের চালটা নাকি পড়ে গেছে, তা স্কুলের চালটা তো একটা তৈরি করে দিলেই হবে, তা নিয়ে তুমি এত ভাবছো কেন? স্কুলের চাল পড়া নিয়ে আমি ভাবছি না চন্দ্রা। তবে দেখো একটা নতুন চাল লাগালে কি পুরো স্কুলটাকে ভালোভাবে রং করে সাজিয়ে গুছিয়ে হয়তো তার বাইরেটা ঝকঝকে উঠবে, কিন্তু তার ভেতরটা যে নোংরা হয়ে যাচ্ছে চন্দ্রা। তার মানে? জানো আমার মায়ের স্বপ্ন ছিল এই গ্রামের সবাইকে শিক্ষিত করে তুলবে, কিন্তু কিন্তু কি বলো? স্কুলটা বোধহয় উঠে যাবে। রাজনীতি, এখন তো সবকিছুর মূলে রাজনীতি। চন্দ্রা গ্রামের নোংরা রাজনীতির শিকার স্কুলের দুই শিক্ষক, বাচ্চা বাচ্চা ছেলেরা পড়বে তাতেও রাজনীতি। আমার সবচেয়ে খারাপ কি লাগছে জানো, আজ স্কুলের এই বিপদের দিনে কেউ আসেনি, কেউ না। তুমি এত ভেবো না, দেখো এই জন্যই বলছি তোমার বয়স হয়েছে, এত এসব নিয়ে মাথা ঘামিও না, যা হবার তা হবে। শোনো না
চাটা খাও, ঠান্ডা হয়ে গেল। দিদি, কি হয়েছে? কিছু না, কিছু না বললে হবে? মুখটা তো শুকনো দেখাচ্ছে। ও দিদি, একটু চলো তো। কোথায় যাবো লক্ষ্মীদি? ওই ছোটদার ঘরে, ছোটদা ডাকছে। কেন ডাকছে? তা তো জানি না, বললো যা নন্দিনীকে ডেকে নিয়ে। আর তুমি তো জানো, একবার যখন মুখ থেকে বার করেছে, যতক্ষণ না তোমাকে সামনে নিয়ে যাব ততক্ষণ আমার মাথা খেয়ে ফেলবে। ঠিক আছে, তুমি যাও, আমি আমি আসছি। আচ্ছা, একটু তাড়াতাড়ি এসো কেমন। লক্ষ্মীদি। কি গো? গ্রামের স্কুলটা তুমি চেনো? কত দূরে? বেশি দূরে না। কেন গো? এমনি বড়বাবু বলছিলেন, জানো তো, স্কুলের চালটা নাকি ভেঙে গেছে। ছেলে মেয়েগুলো কি করে লেখাপড়া করবে কে জানে। যাকগে, ও দিদি তুমি একটু তাড়াতাড়ি এসো কেমন, আমি যাই। কাকাবাবুর ওই স্কুলটাই আমাকে যেতেই হবে। পি, কি হলো, কিছু বলবি? বাবা কি খুব দুষ্টু লোক? কে বলল এসব কথা? স্কুলের সবাই বলছে। বলো না পি, বাবা কি খুব দুষ্টু লোক? না, তোদের বাবা কখনো দুষ্টু হতে পারে? কিন্তু ওরা যে বলে, ওরা মিথ্যে কথা বলে। বলেছিলাম না মন, বাবা কখনো দুষ্টু হতে পারে না। কিন্তু কিন্তু সবাই তো বলে বাবা নাকি জেল হয়ে গেছে। ওরা কিচ্ছু জানে না, ওরা কিচ্ছু জানে না। তাহলে বাবা কোথায় গেছে? তোদের বাবা ব্যবসার কাজে বাইরে গেছে রে। হ্যাঁ হ্যাঁ রে, রুমন তো ঠিকই বলেছে। কিন্তু সঞ্জুকা, বাবা তো আগেও ব্যবসার কাজে বাইরে গিয়েছিল, আমাদের জন্য কিচ্ছু আনেনি। বাবার সুটকেসও হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, বাবা কোথায় গেছে বলো না গো। ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর। ওই ওই আমি যেখানে গিয়েছিলাম না সেখানে, সে কারণেই তো দেখ না আমি এখানে চলে এসেছি। ওই দিয়ে দাদা ভাই একদিন আমাকে বলল যে সঞ্জু, আমাকে তো একটু ব্যাঙ্গালোর যেতে হবে, এখানে মন, মিঠু, মোমো এদেরকে কে কে দেখবে। তাই আমি তখন বললাম
আমি আছি না, আমি সবাইকে দেখব। তাই তো দাদা ভাই বাঙালোর চলে গেল, আমি এখানে চলে আসলাম। আচ্ছা সঞ্জুকা, তুমি বাবাকে বলো বাবা যেন এবার সব জিনিস ঠিকঠাক ভাবে গুছিয়ে আনে। বাবা কবে ফিরবে? ফিরবে, কাজে গেছে তো, কাজ শেষ হয়ে গেলেই ফিরে আসবে। আর আর তোরা যদি চাস আমি কিন্তু এক্ষুনি গিয়ে দাদা ভাইকে এখানে। না না সঞ্জুকা, তুমি এখানে থাকো, যাবে না, তুমি যাবে না, আমি কোথাও যাব না। তো দেখে ছেড়ে আমি এটা কিন্তু তুমি ঠিক করছো না। কি ভালো করছি না? স্কুল নিয়ে চিন্তা করতে করতে খাওয়া দাওয়া একদম কমিয়ে দিয়েছো। চন্দ্রা, এটা তোমার মনের ভুল। দিদিকে খেতে আসতে বললাম। নন্দিনী, 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 নন্দিনীকে বাদ দাও না। সাগর, আমি কাকিমার সাথে খাবো। নন্দিনী, তুমি নয় আমার সঙ্গেই খেও, এখন তো তুমি ওর পাশে একটু বসো। ঠিক আছে, ঠিক আছে, আমি বসছি, তুমি খেতে শুরু করো। বাবু, আপনার থেকে একটা অনুমতি চাইবার আছে। কি? শানুটা কি করছে রে? আমি ছোট্ট ভাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, চিন্তা করো না মা। সকালের ঘটনাটা তোর বাবার কাছে শুনলাম। পৃথ্বীরাজ বাবুর কাছে আর কত ছোট হতে হবে জানি না। না না, আমার মনে হয় না পৃথ্বীরাজ আঙ্কেল কিছু মনে করেছেন বলে। ছোটদা ভাই তো আর সুস্থ অবস্থা কি হলো আবার? আমি দেখছি।
দিদি। আপনি এখন দিদি, দিদি আমি সব শুনেছি দিদি, এই বিপদের দিনে আপনাদের ছেড়ে থাকতে পারলাম না। ভালো করেছেন, খুব ভালো করেছেন এসে। যান, অদিতি ওপরে আছে, অদিতির কাছে একটু যান। এই অশান্তির মধ্যে আর এক অশান্তি সে যুগল। পদ্ম, তুমি কি বলছো নন্দিনী? চাই না কাকা বাবু, সেই প্রথম দিন গিয়েছিলাম নদীর পাড়ে, ভালো করে ঘোরাও হয়নি। কিন্তু নন্দিনী, বৃষ্টি হয়েছে, চারদিকে জল কাদা, তারপর নদীর জলটাও বেড়ে গেছে, এই সময় সেখানে না যাওয়াটাই ভালো। কিছু হবে না কাকা বাবু, আমার সাথে তো লক্ষ্মীদেব সাগর থাকবেই। আমি আমি আমিও নদীর পাড়ে যাব। সাগর, তুমি পরে একদিন যেও। না, আমি নদীর পাড়ে যাব, আমি নদীর পাড়ে যাব। যাক না, ও এত করে যখন বলছে। ঠিক আছে, তবে সাবধানে যেও, আর যাওয়ার সময় মাধবকেও সঙ্গে নিয়ে যেও। জানো তো, জানো তো বাবা, আমি আর মাধব তারা নদীর পাড়ে বল খেলব। ঠিক আছে। আমি বুঝেছি নন্দিনীদের কোথায় যেতে চাইছে। আজীবন খোলা।